subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরবার ইউটিউব চ্যানেল। আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি শেষ থেকে শুরু মুভিটি আজ আমরা রিভিউ করতে চলেছি, এবং তার সাথে বলতে চলেছি এই মুভিটির ঘটনা কেমন দেখানো হয়েছে, এই মুভিতে কে কেমন অভিনয় করেছে, এবং এই মুভিটি আপনারা হলে দেখার জন্য যাবেন কিনা তা কিন্তু আজ আমি সাজেশন দিতে চলেছি যে এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন কিনা। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। তার আগে আমি বলে রাখি যে আমি কিন্তু মুভি রিভিউ করি, আমি কিন্তু অনেক কার ফ্যান, বা আমি দেবের ফ্যান, জিতের ফ্যান, আমি কিন্তু কারির ফ্যান নয়। আমি কিন্তু এখানে মুভিটা, যে মুভিটা রিলিজ করা হয়েছে সেই মুভি নিয়ে কিন্তু ন্যায্য কথা বলি যে আমি এই মুভিটি এমন হয়েছে। তবে অবশ্যই আমি বলতে চাই যে আপনারা ভিডিওটা দেখুন, বা আপনারা এই মুভিটা দেখে আসুন, তারপরে আমার রাইটার বিচার করে দেখবেন যে আমি ঠিক কথা বলেছি কিনা, আমি ভুল কথা বলেছি কিনা। তাহলে চলুন তাহলে আজ ভিডিওটি আজ আমরা শুরু করি ছোট একটি ইন্টার পরে। অনেকদিন বাদে কিন্তু আমরা রাজ চক্রবর্তী একটি মুভি দেখে এলাম, যা কিন্তু শেষ দিকে শুরুর আগে কিন্তু আমরা রাজ চক্রবর্তী অনেক মুভি দেখেছি, যেখানে কিন্তু যে কটা মুভি করেছিলেন তিনি সেখানে কিন্তু বলা হয়েছে কপি মুভি। কিন্তু এই শেষ দিকে মুভিটি যখন এর টিজার বা ট্রেলার রিলিজ করা হয়েছিল, তখন কিন্তু অনেকে বলেছিল যে এই মুভিটি কোনো মুভিতে কপি না, এই মুভিটি ফ্রেশ কন্টেন্ট থেকে তৈরি করা হয়েছে। এবং এটা রাজ চক্রবর্তী যে মুভিটি, অর্থাৎ বোঝে না সেই মুভির পরে কিন্তু এই আরেকটা মুভি, যা কিন্তু সকলে কিন্তু ভালোবেসেছে এবং প্রত্যেকে কিন্তু এই মুভিটি পছন্দ করেছে, যে এই মুভিটির ঘটনা থেকে শুরু করে এই মুভির লোকেশান, এই মুভিতে অভিনয় থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সবাই ভালো বলেছে। এমনকি আমার যে পাশে বা আমার সাইডে যারা বসেছিল তারাও কিন্তু রিভিউ করেছে, আমাকে বলেছে যে এটা মুভিটি ভালো। এবং আজ আমি রায় দিতে চলেছি যে এই মুভিটি কেমন করেছে। এই মুভির ঘটনা কিন্তু সম্পূর্ণ লেভেলের মতন এবং তা কিন্তু দেখার মতন। অবশ্য আপনারা কিন্তু এই মুভিটি দেখার জন্য সব পরিবারে একসাথে গিয়ে দেখতে পারেন, এবং এই মুভিটি দেখার জন্য কিন্তু সম্পূর্ণ একটু মাইন্ড ফ্রেশ মুভি করা দরকার, কারণ মাইন্ড ফ্রেশ না হলে কিন্তু এই মুভির ঘটনা আপনাদের মাথার পথে চলে যেতে পারে। আমি কিন্তু প্রথমেই বলে দিলাম যে এই মুভির ঘটনা দেখার জন্য আপনাকে শান্তভাবে দেখতে হবে। অবশ্যই এই মুভিটি দেখার জন্য এই ঈদ বাদে কিন্তু বেশ কিছুদিন যাক, তারপরেই অবশ্যই আপনারা এই মুভিটা দেখতে পারেন, কারণ এই মুভিটি দেখার জন্য একটি নিরিবিলি প্রয়োজন, একটি শান্ত পরিবেশ প্রয়োজন, কারণ এর যে কথাবার্তার লিমিট আছে, এর যে ডায়লগ ডেলিভারি সমস্ত কিন্তু থ্রো থেকে স্লো দেখানোর চেষ্টা করেছে। এবং এই মুভিটি কিন্তু প্রথম থেকেই কিন্তু স্লো। আপনারা যদি মনে করেন যে প্রচুর অ্যাকশান বা এই মুভিতে কিন্তু মানে জিত খুবই অ্যাকশান করবে, তা কিন্তু সম্পূর্ণ ভুল। এই মুভিতে প্রথম থেকে শেষ পর্যন্ত মুভিটি যে লেভেলে চলবে সেই লেভেলে কিন্তু এই মুভিটি চলবে, কোথাও কিন্তু থামবে না। এই মুভিটি কিন্তু যে পরিমাণে ঘটনাটা কিন্তু ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে, তা কিন্তু এখানেও দেখানো হচ্ছে, পুরো সেম টু সেম দেখানো হচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই মুভির ঘটনা জানতে চান, তাহলে অবশ্যই ট্রেলারটা দেখে নিন, তারা অবশ্যই জানতে পারবেন এই মুভির ঘটনা কেমন। আমি এখানে বলে রাখি, অর্থাৎ স্পয়লার না করতে চাই না আমি অবশ্যই আপনাদের জন্য, যে এই মুভিটির যে ঘটনা কী তা কিন্তু আমি সরাসরি বলবো না, যাতে আপনাদের এই মুভির ইন্টারেস্ট প্রতি আপনাদের চলে যায়। এখানে প্রথমে যে সিনটি দেখানো হয়, সেখানে কিন্তু একটি বই, যে বইতে কিন্তু অর্থাৎ জিতে পুরো সমস্ত ঘটনা লেখানো হয়েছে, এবার সেখানে কিন্তু একজনকে দেওয়া হয়েছে, সে পড়ছে মুভিটা, এবং সেই কিন্তু গল্পটা আমাদের সামনে তুলে ধরছে কিভাবে কি হয়েছে। প্রথম দিকে প্রথমে জিতকে দেয়া, আমরা ট্রেলারের মধ্যে দেখেছিলাম, যেখানে কিন্তু দীপ জিত কিন্তু আমি বলেছিলাম ট্রেলারের মধ্যে যে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, একটি বড় হচ্ছে মাফিয়ার মধ্যে সে পড়ে, এবং সেই মাফিয়ার জীবন থেকে তাকে সরে যাওয়ার জন্য সে কিন্তু লন্ডনে চলে যায়, এবং লন্ডনে গিয়ে সেখানে কিন্তু কোয়েল মল্লিকের সঙ্গে দেখা হয়। যখনই কিন্তু কোয়েল মল্লিকের সঙ্গে আমাদের পরিচয় দেখাবে, অর্থাৎ জিতের সঙ্গে যখন দেখানাবে অন স্ক্রিন যখন দেখবেন, তখনই কিন্তু আপনাদের মধ্যে একটা নতুন ফিলিংস জাগবে। এটা কিন্তু আমি বলে দিলাম, যখন দেখবেন আপনাদের সেই পুরানো যে মুভিগুলো যখন জিত আর কোয়েলে আসবে, ঠিক সেমনই ফিলিং কিন্তু এই মুভিতে আসবে প্রত্যেকটাকে। এমনকি আমারও ফিলিংস এমন ধরে হয়েছিল যখন জিত আর কোয়েলের যে রোমান্সগুলো দেখানো হয়েছে, খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এই মুভিতে যে ঘটনা, সেই ঘটনা যে লাস্ট যে ঘটনা দেখানো হয়েছে, হ্যাঁ লাস্টের ঘটনা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে, এবং হয়তো এই ঘটনাটা অন্যরকম হতো, আর একটু ভালো হতো, ভালো লাস্টের যে ঘটনাটা দেখানো হয়েছে। এবং এই মুভির যে লোকেশান দেখানো হয়েছে, হ্যাঁ লোকেশান তো সত্যি ভালো হওয়ার দরকার, কারণ এটা লন্ডনে শুটিং হয়েছে, এবং কি ঢাকায় শুটিং হয়েছে, এবার কলকাতা শুটিং হয়েছে। পুরো ফার্স্ট হাফ যে শুটিংটা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ লন্ডনে শুটিং হয়েছে, এবং হচ্ছে তা 100 ভাগের মধ্যে হচ্ছে 50% হচ্ছে লন্ডনে শুটিং হয়েছে, এবং বাকি হয়েছে কিন্তু ঢাকাতে, আর বাকি হয়েছে কলকাতাতে। এবং এই মুভিতে এত ভালো দিক থাকতে কিন্তু এখানে খারাপ দিক রয়েছে, কারণ এই মুভির প্রত্যেকটা 90%
90% কিন্তু বাংলাদেশি অভিনেতা কিন্তু ওখানে অভিনয় করছে। শুধুমাত্র আমাদের 3-4 জন ছাড়া, জিৎ কোয়েল ছাড়া কিন্তু বাকিরা সব কিন্তু বেশিরভাগ কিন্তু বাংলাদেশে। এবং বাংলাদেশে মুভি যদি আপনারা না দেখে থাকেন, অর্থাৎ বাংলাদেশের ভাষা, সেই ভাষা যদি সমস্যা আপনাদেরও হতে পারে, অনেকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছিল কিন্তু এই মুভিতে যে বাঙাল ভাষাটা রয়েছে তা কিন্তু অনেকে সমস্যায় পড়েছিলেন। এবং অনেকে কিন্তু বলেছে যে এই ভাষাটা চেঞ্জ হলে কিন্তু আরও ভালো মুভিটি হতো এবং তা কিন্তু অনেকে পছন্দ করতো। হ্যাঁ, তাই সত্যিও কিন্তু এই ভাষাটা যদি আপনাদের যদি খারাপ লেগে থাকে বা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তা কিন্তু আপনাদের সত্যিই কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। আমার কিন্তু আমার ভাষা নিয়ে কোনো যায় না, আমার কিন্তু আমি দেখেছি এই মুভির ঘটনা, এই মুভির অভিনয়, প্রত্যেকটা অভিনয়, এমনকি রীতা পরী কিন্তু প্রথম যে অভিনয় এই মুভিতে করেছে তিনি কিন্তু খুবই সুন্দর অভিনয় করেছেন। তাছাড়া জিৎ আর কোয়েল যখনই একসঙ্গে আসবে তখনই কিন্তু আপনি দেখে অবাক হয়ে যাবেন, তাদের কেমিস্ট্রিটা খুবই সুন্দর তৈরি করেছে এই মুভিটি। এই মুভিতে এমনকি এই মুভির যে লোকেশান এবং ক্যামেরার কাজ তা কিন্তু খুবই সুন্দর দেখানো হয়েছে। ডায়লগ ডেলিভারি যেতে করেছে তা কিন্তু খুবই স্লো এবং তা কিন্তু শোনার মতন কিন্তু যে সমস্ত ডায়লগগুলো এখানে বলানো হয়েছে জিৎ বা কোয়েল মল্লিকটিকে তা কিন্তু দেখারই মতন। আমি ঘটনা সম্পর্কে কিছুই বলতে চাই না, অবশ্য আমরা বলতে চাই যে এই মুভিটি একবার হলে গিয়ে দেখে আসুন, সব পরিবারে একবার গিয়ে হলে দেখে আসুন, তবেই আপনারা অর্থাৎ জানতে পারবেন এই মুভি সম্পর্কে। জিৎ যে কী লেভেলের অভিনেতা তা কিন্তু আবার একবার প্রমাণ করলো, অর্থাৎ শেষ থেকে শুরু। এবং আমি এটাই বলতে চাই জিতের যে 50তম ফিল্ম তা কিন্তু সত্যিই কিন্তু মাইন্ড ব্লোয়িং কিন্তু, অর্থাৎ যে 50তম যে মুভিটি আমাদের প্রেজেন্ট করেছে, আমাদেরকে উপহার দিলে তা কিন্তু দেখারই মতন। এখন আমি বলতে চাই অবশ্যই আমরা সব পরিবারে দেখে আসুন এই মুভিটা। এবং এই মুভিটি কিন্তু আমি 5-এর মধ্যে 4.5 দিলাম। এবং এই মুভিটি আপনারা দেখে থাকেন যদি তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট করে যে এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।